তুই যদি মুসলমানের বাচ্চা হইতি সেজদা করিস না কেন? সেই যে দুপুরে বাইর হইলি, রাত ১২টা বাজে ঘরে আসলি, আসর কই, মাগরিব কোথায়, এশার নামাজ কোথায়? আয় হায় চুল দেখলে বোঝা যায় না মানুষ না আফ্রিকার জঙ্গলি না আফ্রিকার জানোয়ার, বোঝাও যায় না, বোঝা যায়। ফ্যাশন, ফ্যাশন কাকে বলে এটাও জানে না, সুন্দর কি জিনিস এটাও বোঝে। এজন্য প্রতিদিন এখন নিয়মিত আপনাদের আমাদের প্রত্যেকের জন্য বাবা আল্লাহর কথা, আখেরাতের কথা আগের চাইতে বেশি বলা উচিত, শোনা উচিত, ব্যবস্থা করা উচিত পুরুষদের জন্য, মহিলাদের জন্য। আলহামদুলিল্লাহ আমরা মহিলাদের জন্য প্রতিনিয়ত আলাদা শতভাগ পর্দার ভিতরে আলাদা কোথাও বসে মহিলারা, আমরা আলাদা কোথাও বৈশা বয়ান করি, চেষ্টা করি মহিলাদেরকে বল, মহিলাদেরকে বলার কেউ নাই। স্বামী বেচারা তেবেড়া বিড়ি খায়, বন খায়, চা খায়, পয়সা কামাই করে, সে কি করব বেড়িবে, নানেরা কি, হে কিছুই বলে না, ভাতরান্দ, শুধু কেল ভাতরান্দ। এই জন্য মহিলা যাই কিছু ভাতরান্দে আর বাকি টাইম টেলিভিশনের দিকে তাকায় থাকে, টেলিভিশনের নাচ গান মোবাইল এগুলা নিয়েই ব্যস্ত। মহিলাদেরকে আল্লাহর কথা কেউ বলার ঘরে ঘরে বড়ই অভাব, স্বামীও বলে না, ছেলেরা বলে না, বাবারা বলে না। তো একজন মহিলা যদি ৬ মাসে কোনো দিন আল্লাহর কথা না শুনে তো মহিলা দিন শিখবে কিভাবে, আখেরাত শিখবে কিভাবে বলেন? মহিলা কি কবরে আলাদা যাবে না, কথা বলেন না বাস? একজন স্ত্রী একজন নারী তার কি কবর নাই? তাইলে আমার কবর আলাদা, নারীর কবর আলাদা। এক মহিলা ইমানদার নারী প্রমাণ করছে পৃথিবীতে যে পৃথিবীর সবচেয়ে বড় কাফের বেঈমান তার ঘরে থাইকাও স্বামী কাফের বেঈমান, সর্দার কাফেরদের, শুধু ছোট বড় কাফের না, নিজেকে খোদা দাবিদার এমন কাট্টা কাফের ঘরে থাইকাও তার স্ত্রী নারী নিজের ইমান রক্ষা করে জান্নাতি হয়ে গেছে। ফেরাউনের স্ত্রী আসিয়া সে প্রমাণ করছে পৃথিবীতে কত বড় কাফের ঘরে থাইকা আমি আমার কি রাখছি, ইমান রাখছি। মুসলমান স্বামীর ঘরে থাইকা স্ত্রী যদি বেহায়া বেপর্দা বেনামাজি হয় এই কথা এই দুঃখ কলিজারে কেমনে মান বলে, কিভাবে মান? এই জন্য বাবারা মান, সবাই মিলে ফিকির করবেন, যার যদ্দূর সামর্থ্য আছে নিজের ছেলে নিজের মেয়ে নিজের স্ত্রী নিজের পরিবার এদের প্রতি নজর বাড়ান। ছেলেরা যে কয়জন আছো ভাই, আপনাদেরকে বলি নিজের জীবনের কদর করে, নিজের জীবন নিজেই সুন্দর করে। এই মোবাইল সুখ দিবেন, এই ছবি এই নাচ এই ফেসবুক এই ইউটিউব এটা অচিরেই থাকবে না ভাই, একেবারে কসম এটা থাকবে না, কোনো সন্দেহ নেই। এটা আগে ছিল না, এখন অল্প কয়দিনের জন্য আছে, এটা থাকবে না, এই প্রযুক্তি থাকবে না, এটা ভেনিশ হয়ে যাবে। কিন্তু ইসলাম থাকবে, আল্লাহর কোরআন থাকবে, আখেরাত হবে, দিন থাকবে। এজন্য নিজেকে বরবাদ না করা, নিজের জীবন বরবাদ না করা, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন।